এরপর আমাদের একটা একদম লাস্ট রোল, যেটা সবচেয়ে ছোট, একদম মিনি রোল। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইজিলি চারটা রোল তৈরি করে ফেললাম। এখন আপনি কিন্তু চাইলে এগুলো কাস্টমারকে বিভিন্ন আরও চকলেট বা অন্য অন্য কিছু অ্যাড করে আপনি চাইলে এটা আপনার কাস্টমারকে প্রেজেন্ট করতে পারবেন। আসসালামু আলাইকুম সবাইকে, বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে কিন্তু আমরা আপনাদের সামনে খুবই ইউনিক একটি মেশিন নিয়ে উপস্থিত হলাম, যে মেশিনটি দিয়ে আপনি রোল আইসক্রিম তৈরির ব্যবসা শুরু করতে পারবেন। আপনার যদি একটি ছোটোখাটো রেস্টুরেন্ট থাকে, ফুড চেইন থাকে, তাহলে কিন্তু সেই জায়গায় আপনি এই মেশিনটি বসে বিভিন্ন ধরনের ফ্লেভারের রোল আইসক্রিম তৈরি করে সেটি আপনি আপনার কাস্টমারকে সার্ভ করতে পারবেন। আপনারা অনেকেই আছেন যারা এই রোল আইসক্রিমের সাথে পরিচিত নয়। এই রোল আইসক্রিম মেশিনগুলো আমাদের বাংলাদেশে নতুন আসলেও কিন্তু থাইল্যান্ড, চায়না এছাড়া অন্য অন্য ইউরোপের দেশগুলোতে এই রোল আইসক্রিম অনেক জনপ্রিয়। বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা স্পটগুলোতে আপনি রোল আইসক্রিম তৈরি করে সরাসরি কাস্টমারকে সার্ভ করে আপনি এখানে রোল আইসক্রিমের ব্যবসা করতে পারবেন। এই মেশিন দিয়ে আপনার মাত্র 7-8 টাকায় রোল আইসক্রিম তৈরি করে সেটা আপনি মার্কেটে 20-30 টাকায় সেল করতে পারবেন। অর্থাৎ আপনি ছোটোখাটো রেস্টুরেন্ট হোক অথবা ফুড চেইন হোক, চাইলে কিন্তু এই মেশিনটি বসে আপনি ব্যবসা করতে পারবেন। এখন আমরা আপনাদেরকে এই মেশিনটি দিয়ে রোল আইসক্রিম তৈরি করে দেখাবো এবং মেশিনটি দিয়ে আসলে কীভাবে রোল আইসক্রিম তৈরি হয় সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। তো চলুন আমরা আজকের ভিডিও শুরু করি। তো বন্ধুরা, আপনারা আমাদের ভিডিওতে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একদমই পোর্টেবল একটি রোল আইসক্রিম মেশিন। এটা হচ্ছে আমাদের সবচেয়ে ছোট সাইজ। আপনি যদি আরও বড় বড় সাইজের রোল আইসক্রিম তৈরি করার মেশিন নিতে চান, যেগুলো দিয়ে আপনি আরও বেশি পরিমাণ কাস্টমারকে সার্ভ করতে পারবেন, তাহলে কিন্তু সেই আকারে আপনি আমাদের কাছে মেশিনগুলো পেয়ে যাবেন। এটা হচ্ছে একদমই ছোট রেস্টুরেন্টের জন্য, ফুড চেইনের জন্য, যেটা আপনি ইজিলি যে কোনো জায়গায় বসাতে পারবেন। এবং এই মেশিনের বিদ্যুৎ খরচ মাত্র 330 ওয়াট, অর্থাৎ আপনি ছোটোখাটো একটা আইপিএস দিয়ে এই মেশিনটি অপারেটিং করতে পারবেন যে কোনো আউটডোরে। তো এখন আমরা আপনাদেরকে মেশিনের সাথে কী কী অ্যাক্সেসরিজ পাবেন সেটা আপনাদেরকে দেখাই। মেশিনের সাথে এই ধরনের দুটি খুঁচি পাবেন, যেটা হচ্ছে আপনাকে মিক্স করার কাজে লাগবে। এবং মেশিনটি অপারেটিংয়ের জন্য এই পাশে দুটি সুইচ দেওয়া আছে, একটি দিয়ে মেশিনটি অন করব এবং অপরটি দিয়ে আমাদের যদি আইসক্রিম বেশি হার্ড হয়ে যায় সেটা তোলার জন্য আমাদের এই সুইচটি কাজে লাগবে। তো চলুন এখন আমরা আপনাদেরকে সরাসরি আইসক্রিমটা তৈরি করে দেখাই। তো এখন আমরা মেশিনটা চালু করছি, আর আমাদের এখানে যে চেম্বারের সাইজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 9.5 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো এখন আমরা এখানে মিল্ক দিয়ে দিচ্ছি। প্রোডাক্টটা কালারিংয়ের জন্য আমরা একটু কালার দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমরা প্রোডাক্টটা ভালো করে মিক্স করে নিচ্ছি। আপনি এটার সাথে চাইলে অন্য অন্য প্রোডাক্টও দিতে পারেন, যেমন আপনি স্ট্রবেরি ইউজ করতে পারেন, বিভিন্ন ধরনের ফল ফ্রুট ইউজ করতে পারেন। এর আগে আমরা হচ্ছে যে আপনাদেরকে করে দেখিয়েছিলাম হচ্ছে তরমুজ দিয়ে। তো আপনারা চাইলে অন্য অন্য ফ্লেভারও চাইলে এটার সাথে আরও মিক্স করতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে যে এটা সমস্ত জায়গায় সুন্দর করে হচ্ছে যে প্লেসিং করে দিয়েছি। এরপর আমাদের এটা শুকাতে আমাদের 2 মিনিটের মতো সময় লাগবে, 2-3 মিনিটের মতো। এরপর হচ্ছে যে আমাদের রোলটা আমরা তৈরি করে ফেলবো এটা দিয়ে। এটা দিয়ে আপনারা একসাথে একজন কাস্টমারের জন্য তৈরি করতে পারবেন। আপনারা যদি আরও বড় আকারে মেশিন নিতে চান তাহলেও আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন। সেগুলো দিয়ে আপনি 2-3-4-5 জন পর্যন্ত কাস্টমারকে একসাথে করতে পারবেন, তখন এটার স্পেসটা আরও অনেক বেশি বড় থাকবে। তো আমাদের আইসক্রিমটা এখন তৈরি হয়ে গিয়েছে, আমরা এখন চাইলে এটাকে রোল করতে পারবো। রোল করার জন্য জাস্ট আমরা যখন এটা এভাবে প্রেস করব, এটা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রোল হয়ে যাচ্ছে। আমাদের একটা রোল তৈরি হলো, এখন আমরা সেকেন্ড রোলটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব ইজিলি রোলটা তৈরি করে ফেলছি। আমরা হচ্ছে যে থার্ড রোলটা করে ফেলতেছি। এরপর আমাদের একটা একদম লাস্ট রোল, যেটা সবচেয়ে ছোট, একদম মিনি রোল। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইজিলি চারটা রোল তৈরি করে ফেললাম। এখন আপনি কিন্তু চাইলে এগুলো কাস্টমারকে বিভিন্ন আরও
চকলেট বা অন্য অন্য কিছু অ্যাড করে আপনি চাইলে এটা আপনার কাস্টমারকে প্রেজেন্ট করতে পারবেন, যে কোনো কাপের মধ্যে বা যে কোনো কিছুর মধ্যে। আপনি আরও বিভিন্ন ফ্লেভার অ্যাড করে চাইলে এটার টেস্ট আর একটু বাড়িয়ে নিতে পারেন। তো আমরা জাস্ট আজকে আপনাদেরকে তৈরি করার প্রসেসটা দেখালাম, আপনি কিন্তু আরও প্রফেশনালি এই কাজগুলো করতে পারবেন। আর এটা কিন্তু যে কেউ প্রথমবার একবার দেখেই এটার কাজটা করতে পারবেন। তো আপনারা দেখতে পারলেন আমরা কী করে আপনাদেরকে আইসক্রিমটা তৈরি করে দেখালাম, রোল আইসক্রিমটা। এখন চাইলে আমরা মেশিনটা বন্ধ করে দিতে পারি। তো এইভাবে চাইলে আপনি মোটামুটি 3 থেকে 4 মিনিটের মধ্যে একজন কাস্টমারকে এই প্রোডাক্টগুলো সার্ভ করতে পারবেন। আপনি যদি একটি ছোটোখাটো ব্যবসা শুরু করতে চান গরমের সিজনে, তাহলে কিন্তু এই ধরনের একটি ইউনিক ফুড প্রোডাক্ট আপনি সেল করতে পারেন। কারণ অন্যান্য আইসক্রিমের তুলনায় এই রোল আইসক্রিমের কিন্তু জনপ্রিয়তা অনেক ভালো, এটা যেহেতু একটা ইউনিক ফুড প্রোডাক্ট। তো আপনি চাইলে এই ধরনের একটি ছোটো রোল আইসক্রিমের মেশিন কিনে আপনি আপনার ফুড চেইনে অথবা রেস্টুরেন্টে বসে এই ধরনের রোল আইসক্রিমগুলো সার্ভ করতে পারেন। আপনি যদি এই মেশিনটি ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনি এই মেশিন সংগ্রহ করতে পারেন। এছাড়া সরাসরি আমাদের অফিসে এসে এই মেশিন দেখেও কিন্তু আপনি ক্রয় করতে পারেন। তো আশা করি আপনাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে, দেখতে পারলেন কী করে রোল আইসক্রিম তৈরি হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের ফেসবুক পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।